Hey everyone, this is Sajia Tonni and welcome your ultimate channel Style with me by Sajia. Jekhane apnara paben beauty, fashion and lifestyle related different content. Bortoman shomoy skin whitening er pechone je shokol ingredients niye khub beshi alochona cholche tar bhitore glutathione onnotomo. বাংলাদেশের বেশ পরিচিত একটা অনলাইন পেজ রিসেন্ট টাইমে একটা গ্লুটাথান অ্যাম্পল ইন্ট্রোডিউস করেছে বাংলাদেশ মার্কেটে এবং যেটা নিয়ে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসছিল রিভিউ দেওয়ার জন্য সেই প্রোডাক্টটা নিয়ে আজকে আমি কথা বলবো এন্ড দ্য প্রোডাক্ট নেম ইজ ডার্মালজিকা গ্লুটাথান স্পট রিমুভিং অ্যাম্পল সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড The product name itself gives us a lot of information, like it's from a brand name Dermalogica. It is a glutathione ampoule. Number 3, spot removing er jonno particularly ei product ta toiri kora hoyeche and it comes in an ampoule form. So, ei koyekta information amra naam theke jante parlam. আচ্ছা যেহেতু প্রোডাক্টটা হচ্ছে গ্লুটাথায়োনেরই একটা প্রোডাক্ট সো আমাদেরকে ফার্স্টে খুব ছোট করে জেনে নিতে হবে গ্লুটাথায়োন কি এবং কিভাবে এটা স্কিন হোয়াইটেনিং এর জন্য কাজ করে বা আদৌ কাজ করে কিনা যদি সায়েন্টিফিক অ্যানালিসিস কর তাহলে গ্লুটাথায়োন হচ্ছে একটা পেপটাইড যেটা 3 অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত এন্ড ইফ ইউ ওয়ান্ট টু নো হাউ ডাজ ইট ওয়ার্ক তাহলে বলতে হবে যে এটা একটা ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ফ্রি রেডিকালস কে কন্ট্রোল করে এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে আমাদের শরীরে টিস্যু বিল্ডিং রিপেয়ার এবং ইমিউন সিস্টেমটা ভালো রাখার জন্য গ্লুটাথায়োন বেশ উপকারী স্কিন হোয়াইটেনিং এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের শরীরে কিন্তু কালারটা ডিপেন্ড করে মেলানিন নামক এক ধরনের পিগমেন্টের উপর এটা আমরা মোটামুটি সবাই জানি মেলানিন যার শরীরে বেশি তার গায়ের রংটা একটু ডার্কার যার শরীরে কম তার স্কিন টোনটা একটু লাইটার দ্যাটস দ্য সিম্পল ইস্যু এই মেলানিনের ভিতরে কিন্তু বিভিন্ন রকম আছে বেসিক্যালি এটা টু টাইপস ইউ মেলানিন আর ফিউ মেলানিন ইউ মেলানিনটা হচ্ছে ব্ল্যাক কালারটা বৃদ্ধিতে সাহায্য করে এবং ফিউ মেলানিনটা হচ্ছে রেডিশ বা ইয়েলোইশ টোনটাকে বৃদ্ধিতে সাহায্য করে অর্থাৎ যাদের স্কিন লাইটার হয় ফিউ নামক এক ধরনের মেলানিন তার শরীরে বেশি থাকে গ্লুটাথায়োন যেটা করে এই ইউ মেলানিনের মাত্রাটাকে কমিয়ে দেয় যাতে করে ফিউ মেলানিনের মাত্রাটা বৃদ্ধি পায় অ্যাজ এ রেজাল্ট স্কিন টোনটা একটু লাইটার হয় এবং লাইটার কতটুকু হবে সেটাও মোটামুটি নির্দিষ্ট 1-2 শেড হাইয়েস্ট বাট দেয়ার ইজ এ ক্যাচ অ্যান্ড দ্যাট ইজ গ্লুটাথায়োন তো বিভিন্ন ফর্মে আমরা নিতে পারি লাইক ইনজেক্টেবল ফর্ম আছে যেটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় ওরাল ফর্ম আছে যেটা খাওয়ার মাধ্যমে গ্লুটাথায়োন আমরা ইনটেক করতে পারি অ্যান্ড দ্য লাস্ট ফর্ম ইজ টপিক্যাল ফর্ম যেটা ক্রিম লোশন এই আকারে আসে এবং সায়েন্টিফিক স্টাডি এটা প্রুভ করেছে যে গ্লুটাথায়োনের মলিকিউলস গুলো এত বড় থাকে যে আমাদের স্কিনের ভিতরে যে ছোট 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 রোমকূপ আছে এটা পেনিট্রেট করে ভেদ করে ভিতর পর্যন্ত কিন্তু এটা যেতে পারে না এবং টপিক্যাল পদ্ধতিতে গ্লুটাথায়োনটা যখন তুমি অ্যাপ্লাই করবা এটা হচ্ছে সবথেকে লিস্ট effective of these three forms অর্থাৎ orally খেয়ে বা ইনজেকশন দিয়ে গ্লুটাথায়োন ইনটেক এর মাধ্যমে যতটুকু লাইটার স্কিন টোন করা সম্ভব টপিক্যাল বা ক্রিম লোশনের মাধ্যমে অ্যাপ্লাই করে সেই ইফেক্ট আনা সম্ভব না এবং গ্লুটাথায়োনের মাধ্যমে তুমি হাইয়েস্ট 1-2 শেড পর্যন্ত চেঞ্জ করা সম্ভব বাট এটা এমন একটা উপাদান এটা FDA করতে কিন্তু অ্যাপ্রুভড না এবং ফিলিপিন এমন একটা দেশ যেটা গ্লুটাথায়োন সব থেকে বেশি মোটামুটি ব্যবহার করে ওদের স্পা বলো পার্লার বলো স্যালুন বলো সেসব জায়গাতে প্রচুর পরিমাণে গ্লুটাথায়োন ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সেখানে FDA করতে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছে যে এই ধরনের গ্লুটাথায়োন ট্রিটমেন্ট তাদেরকে স্টপ করতে হবে বাট ইলিগালি হয়তো অনেকেই এটা করে থাকেন বা করছেন সারা ওয়ার্ল্ড ওয়াইডে এই ধরনের ট্রিটমেন্ট হয়ে থাকে গ্লুটাথায়োনের একটা মাত্রা আছে নির্দিষ্ট মাত্রা যেটা ওরাল বা ইনজেক্টেবল ট্রিটমেন্টে ইউজ করে থাকেন ডার্মাটোলজিস্টরা এবং বলে দিয়েছেন যে স্পেশাল সুপারভিশন অফ ডার্মাটোলজিস্টের মানে সুপারভিশন ছাড়া এই ধরনের ট্রিটমেন্টের মধ্যে না যাওয়ার জন্য এবং টপিক্যাল ফর্মটা হচ্ছে সব থেকে লিস্ট এফেক্টিভ মানে সব থেকে কম এফেক্টিভ এই হোয়াইটেনিং এর ক্ষেত্রে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে গ্লুটাথায়োন যে স্কিনের জন্য সেফ এরকম কোনো রিলায়েবল ডেটা এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি প্রেগনেন্ট এন্ড ব্রেস্ট ফিডিং মম অ্যান্ড অ্যাসমা রোগী যারা আছে তাদের জন্য গ্লুটাথায়োন ব্যবহারটা নিষেধ করে দেওয়া হয়েছে দ্য বিগেস্ট প্রবলেম অফ ইউজিং গ্লুটাথায়োন ইজ ডক্টর ফ্রান ই কুক বোল্ডেন who is a dermatologist at Skin Specialty Dermatology in Midtown Manhattan, উনি বলেছেন যে there is a lot to know about it. That doesn't mean it necessarily bad, but it's not a good idea to use something when you don't know all the potential side effects. তার মানে হচ্ছে গ্লুটাথায়োন নিয়ে স্টিল স্টাডি কিন্তু গোয়িং অন এবং সায়েন্টিফিক্যালি একদম প্রুভেন কোনো ডেটা নাই যে এটা ইউজ করা সেফ না আনসেফ মানে আপনি যদি না জানেন যে এটা সেফ না আনসেফ উইদাউট নোয়িং অল দ্য প্রপার্টিজ কোনো কিছু ব্যবহার না করাটা ভালো সো আমার প্রথম কনসার্ন হচ্ছে ইউজিং গ্লুটাথায়োন অন স্কিন কেয়ার স্পেশালি টপিক্যালি যদি তুমি ইউজ করো তাহলে ব্যাপারটা কিন্তু স্টিল একটা কোয়েশ্চেনেবল এলিমেন্টস প্রথম কথা
দ্বিতীয় কথা হচ্ছে এদের যে ক্লেমস গুলো এরা করেছে 7 ডেজে তোমার স্পট রিমুভ করে দিবে এবং তোমার স্কিন টোনটাকে ব্রাইটেন আপ করবে এটা আসলে টপিক্যাল ইউজ অফ গ্লুটাথায়োনের দ্বারা কতটুকু সম্ভব এটা নিয়েও আমার একটা কোশ্চেন আছে ইয়েস গ্লুটাথায়োন লোশন ক্রিমের মাধ্যমে যদি তুমি অ্যাপ্লাই করো স্কিনটা টেক্সচারটা ইমপ্রুভ হয় স্কিনটা সফটনেস চলে আসে কিছুটা ব্রাইট হলেও হতে পারে বাট এই গ্লুটাথায়োন অ্যাম্পুলটা কতটুকু কাজ করবে এটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে এর ব্র্যান্ডে যে ব্র্যান্ড বাংলাদেশে লঞ্চ করেছে ডার্মালজিকা নামে এর স্পেলিং হচ্ছে DERMALOGIKA ডার্মালজিকা এন্ড অ্যাকচুয়াল যেটা আমেরিকান ব্র্যান্ড ছিল সেটার নাম ছিল DERMALOGIKA ডার্মালজিকা ওকে দ্য নেম ইটসেলফ ইজ ডিফারেন্ট সো আমেরিকান ডার্মালজিকার একটা চাইনিজ ভার্সন হচ্ছে ডার্মালজিকা সেম নাম দিয়েছে বাট স্পেলিংটা তারা ডিফারেন্ট করে দিয়েছে যাতে অনেকেই বিভ্রান্ত হতে পারে অনেকেই হয়তো ভাবতে পারে এটা হচ্ছে সেই আমেরিকান ডার্মালজিকার প্রোডাক্ট যেটা ওয়ার্ল্ডে খুবই নাম ডাক আছে এবং বড় বড় থেরাপিস্টরা ব্যবহার করছে তো যারা একটু খেয়াল না করবে যে দিস অ্যাম্পল ইজ ফ্রম চায়না অ্যান্ড দ্য স্পেলিং অফ দ্যাট কোম্পানি ইজ ডার্মালজিকা কে ব্যবহার করেছে তারা আর যেটা রিনাউন্ড এস্টাবলিশড ব্র্যান্ড ডার্মালজিকা আমেরিকান ব্র্যান্ড সেটার স্পেলিং হচ্ছে সি So that is the difference. And Dermalogica, Chinese Dermalogica, diye search dile internet e tumi kono information paba na. So ami eder company name, eder manufacturer name, eder utpatti sthan ta diyeche shudhumatro kono office address kichui khuje pai nai. So ekdomi non branded Chinese ekta brand Dermalogica jeta already established ekta brand er namer সেম টু সেম কপি দিয়ে তারা নাম করেছে একটা স্পেলিং শুধু সি আর কে পার্থক্য দিয়ে উইচ ইজ রিয়েলি শকিং আই থিঙ্ক মানে একটু খেয়াল না করলে কিন্তু যে কেউ এই নাম দ্বারা বিভ্রান্ত হতে পারে এবং তারা আবার ব্যবহার করেছে যে এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড ভাই তুমি কি কোম্পানি সেটা সম্বন্ধে কেউ জানে না পৃথিবীর ইন্টারনেটে কোনো ইনফরমেশন নাই তুমি কোন ল্যাব থেকে টেস্ট করেছো ডার্মাটোলজিক্যালি টেস্টেড যে লেখাটা আসছে এটা ভেরিফাই করার আমার ওয়ে কি চাইনিজ ব্র্যান্ড ডার্মালজিকা নিয়ে আসলে কোন ইনফরমেশন টিল ডেট নাও আমি পাই নাই সো এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড এইটার প্রতিও আমি আসলে সম্পূর্ণ আস্থা রাখতে পারছি না সরি টু সে মোস্ট ইম্পর্টেন্টলি এই চাইনিজ ব্র্যান্ড ডার্মালজিকার এই গ্লুটাথায়োন অ্যাম্পুলের যদি ইনগ্রিডিয়েন্ট লিস্টটা তোমরা চেক করো ওই পার্টিকুলার অনলাইন পেজটাতে দেওয়া আছে ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমি সেখান থেকে দেখেছি যেহেতু আমি প্রোডাক্টটা পারচেজ করিনি বা ব্যবহার করিনি সো আমি সেখান থেকে ইনফরমেশনটা নিয়েছি সেই ইনগ্রিডিয়েন্ট লিস্ট তুমি চেক করলে দেখবে যে গ্লুটাথায়োন অ্যাম্পুল বা গ্লুটাথায়োন এই নামটা আছে 6 নম্বরে টোটাল ইনগ্রিডিয়েন্ট লিস্টে ইনগ্রিডিয়েন্টস আছে 15টি তার 6 নম্বরে আছে গ্লুটাথায়োন এবং এই ইনগ্রিডিয়েন্ট লিস্টের 6টা উপাদান এমন ব্যবহার করা হয়েছে যেগুলো সম্বন্ধে স্কিন কেয়ার যে ইনগ্রিডিয়েন্ট অ্যানালাইজার্স আছে বা সাইন্টিফিক্যাল যে নথিপত্র আছে সেখানে তারা এনলিস্টেড না অর্থাৎ আননোন এরকম 6টা উপাদান এখানে ব্যবহার করা হয়েছে এখানে একটা গ্লুটেনও আছে যেটা হচ্ছে ইস্ট এক্সট্রাক্ট নামের ইনকর্পোরেট করেছে ইনগ্রিডিয়েন্ট ওয়াইজ যদি দেখো ওয়াটার গ্লিসারিন এন্ড গ্লুটাথায়োন ছাড়া আসলে আহামরি কোনো উপাদান এখানে নাই সো ইনগ্রিডিয়েন্টে এরা যেটা বলছে আই এম নট শিওর আদৌ এগুলো আছে কিনা বাট থাকলে এমন কিছু না যেটা তোমার স্কিনকে ব্রাইটেন আপ করে ব্লেমিশ দূর করে ডার্কনেস দূর করে সবকিছু একদম কমপ্লিট করে ফেলবে উইদিন 7 ডেজ ইটস নট পসিবল তো র‍্যাপ আপ করতে যদি তোমরা আমাকে বলো আমি বলবো এটা একটা মার্কেটিং গিমিক ছাড়া কিছুই না যে গ্লুটাথায়োন স্কিন হোয়াইটেনিং এ ব্যবহার করে যতটুকু ইফেক্টিভনেস পাওয়া গেছে সেটা হচ্ছে খুবই হাইলি এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যেটা ইনজেক্টেবল অথবা ওরাল ওয়েতে উন্নত বিশ্বের বড় বড় ডার্মাটোলজিস্টের সুপারভিশনে এগুলা করা হয় ইট ক্যানট বি পসিবল টু ইউজ দিস অ্যাম্পুল অ্যান্ড উইদিন 7 ডেজ মিরাকল উইল হ্যাপেন টপিক্যাল ইউজ অফ গ্লুটাথায়োন সবথেকে কম কার্যকরী একটা ওয়ে গ্লুটাথায়োন আসলে এইভাবে ব্যবহার করে আহামরি কোনো রেজাল্ট পাওয়া সম্ভব না এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইনগ্রিডিয়েন্ট ওয়াইজ অ্যানালিসিস করলেও আমি বলবো যে আহামরি কিছু না প্রোডাক্টটা মোস্ট ইম্পর্টেন্টলি ইটস এ নন ব্র্যান্ডেড চাইনিজ প্রোডাক্ট এখন কারো যদি সাহস হয় চাইনিজ নন ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করার অনলি দে ক্যান ইউজ দ্যাট
কারণ অনেক বড় বড় ব্র্যান্ডের ভিতরেও আসলে এত বেশি কন্ট্রোভার্সি থাকে, এরকম একটা চাইনিজ আননোন ব্র্যান্ড যার কোনো ইনফরমেশন নাই অন এনিথিং, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা তাদের ব্র্যান্ডের নামটাও ইভেন কপি করেছে একটা রিনাউন্ড ব্র্যান্ড থেকে, এ ধরনের একটা প্রোডাক্ট আমার সাহস হয় না কিনে ব্যবহার করার। যেহেতু তোমরা রিভিউ দিতে বলেছো, বেসড অন যেগুলো আমি পেয়েছি ইনফরমেশন সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। একটা খুব ভালো সেইং আমার এখন মনে পড়ছে, সেটা হচ্ছে ট্রাস্ট বাট ভেরিফাই। তার মানে যে কোনো কিছু একটা শুনলেই বিশ্বাস করুন, বাট ভেরিফাই করুন অবশ্যই। উইথ দ্যাট নোট আই এম সাইনিং অফ টুডে, সি ইউ অন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।